আমার প্রিয় ছাত্রদের বলছি যে গত ক্লাস যখন করেছিলাম লাস্ট, সেই ক্লাসটা ছিল মনে খুব সম্ভব ভারতের মৃত্তিকা। তো সেই ভারতের মৃত্তিকাকেই আজকে আবার একটু আবার আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে আলোচনা করলাম। তো আশা করি ক্লাসটা ঠিক, তোদের বোঝার অসুবিধা হলে আমাকে জানাবি হোয়াটসঅ্যাপ নম্বরে, আমার পার্সোনাল নম্বরে। আর সবসময় আমি বলছি যে আমার ভিডিওটা যখনই দেখবি তখনই কিন্তু নিজেদের পাঠ্য বইটা বার করে নিবি, এবং পাঠ্য বইটা বার করলে কি হয়, ভিডিও দেখার সাথে সাথে জিনিসগুলো পড়াটা তোর আরও একটু মানে সঠিক হয়। এই কারণে আমি তোদেরকে বই সবসময় বইয়ের সঙ্গে রাখতে বলছি, যখনই ভিডিওটা বার করবি তখনই বইটা সঙ্গে রাখবি। তো পরের ক্লাসের জন্য অপেক্ষা কর, আজকে ভারতের মৃত্তিকা নিয়ে আরেকটা ভিডিও পাঠালাম। ক্লাস টেন স্বাগত। আজকে যে বিষয়টি আলোচনা করছি সেটা হচ্ছে ভারতের মৃত্তিকা, মৃত্তিকার উর্বরতা কি, হিউমাস কি, খাদার ও ভাঙর কাকে বলে, মৃত্তিকা সংরক্ষণ কিভাবে করা হয় বা মৃত্তিকার সংরক্ষণ বলিতে কি বোঝো, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু বলছি। মৃত্তিকার উর্বরতা কি, উর্বরতা হচ্ছে মৃত্তিকার উর্বরতা এমনই একটা বিশেষ গুণ যা মাটির উপযুক্ত খনিজ জৈব পদার্থের পরিমাণকে বোঝায়। উদ্ভিদ তার এই পুষ্টির জন্য এইগুলো ব্যবহার করে থাকে, ফসল চাষের পক্ষে এটা একদম গুরুত্বপূর্ণ। হিউমাস কি, মৃত্তিকার এক ধরনের গাঢ় বাদামি বা কালো রঙের সমসত্ত্ব পচনক্রিয়া প্রতিরোধক্ষম জটিল কোল এড পদার্থের মিশ্রণ যাকে আমরা বলি হিউমাস। এটি মৃত্তিকার গাঢ় মৃত্তিকার মানে গঠন এবং সচ্ছিদ্রতা এবং উষ্ণতার প্রবৃতিকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে হিউমাস হচ্ছে কি, যে মৃত্তিকা এক প্রকার গাঢ় এবং বাদামি, গাঢ় বাদামি বা কালো রঙেরও হতে পারে, এটা এক ধরনের পচনক্রিয়া। আর গাছের পাতা পড়ে 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 মাটি, এই রকম মাটি তৈরি হয়। আর খাদার এবং ভাঙরটা কি, যে নদীর খাদার এবং ভাঙর হচ্ছে নদীর উভয় পার্শ্বে প্লাবনভূমিতে প্রতি বছর প্লাবনের ফলে যে নতুন মানে উর্বর পলিমাটি মৃত্তিকা সৃষ্টি হয় তাকে আমরা খাদার বলে থাকি। আর উত্তর ভারতের গঙ্গা সমভূমি অঞ্চলে এই খাদার লক্ষ্য করা যায়। আর ভাঙর হচ্ছে নদী থেকে দূরবর্তী স্থানে অপেক্ষাকৃত কম উর্বর এক ধরনের পলিসমৃত মৃত্তিকা যাকে বলা হয় ভাঙর। এবং গুজরাটে ভাঙরকে বলা হচ্ছে, লোকাল নাম হচ্ছে গোরাট। তাহলে একটা এরকম প্রশ্ন আসতে পারে, গোরাট কি, তখন তোরা বলবি গোরাট হচ্ছে এক ধরনের নদী থেকে দূরবর্তী স্থানে অবস্থিত এমন কোনো ভূমিরূপ যা কম উর্বর এক ধরনের পলিসমৃদ্ধ অঞ্চল, নদীবাহিত অঞ্চল। তো গুজরাটে এই ধরনের নদীবাহিত পলি অঞ্চলকে আমরা গোরাট বলে থাকি। মৃত্তিকা সংরক্ষণ কি বা মৃত্তিকা সংরক্ষণ বলিতে কি বোঝায়, এটা একটা প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন, তো আমি তোদেরকে আলোচনা করছি। মৃত্তিকা সংরক্ষণ কি বর্তমান মানে পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। এটা মৃত্তিকার ক্ষয়, মৃত্তিকা সম্পদের অবক্ষয় রোধ করার জন্য, এটা রোধ করার জন্য তা এবং প্রতিরোধ ক্ষমতা বা উর্বর শক্তি পুনরায় বাড়ানোর জন্য, এটা জমির কার্যকরী শক্তি বৃদ্ধিতে এক ধরনের প্রক্রিয়া বা এক ধরনের কাজ, এই পদ্ধতিকে বলা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ। এই মৃত্তিকা সংরক্ষণের জন্য খনি কৃষিজ এবং কারিগরি দক্ষতা অবলম্বন করা হয়ে থাকে। পরবর্তীকালে আবার পরবর্তী ইয়েতে আলোচনা করছি